হেল্ল' ফ্ৰেণ্ডছ ৱেকম টু আৱাৰ চেনেল যি কেশা দেখোন সাং মানে আজি আমি যি আমাৰ ইণ্ডিয়ান পলিটি উপৰ কিছু কোৱশ্চন ডিছকচন কৰিব যি কি আমাৰ ওড়া গভৰ্ণমেণ্টৰ প্ৰত্যেক অপকমিং একজাম ভিডিঅ'ট গুৰুত্বপূৰ্ণ ৰহিব ই আমাৰ কোনো পৰ্কুলাৰ এগজাম পাই নুহে যেমি আমাৰ পি ইও পঞ্চায়ত এক্সিকুটিভ অফিচৰ বুজিলে পি ইও পঞ্চায়ত এক্সিকুটিভ অফিচৰ জে এ জুনিয়ৰ আই ৰেভেন্যু ইনস্পেক্টৰ এ আই আদিছনাল ৰেভেন্যু ইনস্পেক্টৰ অমিন অমিন আইআরবি ইন্ডিয়ান রিজর্ভ বাটা এবং ওডিশা ফায়ার যাই বহু জলদি আমার কম আসবু যাওয়া দেখুন প্রত্যেক এগামিডিওটি গুরুত্বপূর্ণ রহবো ঠিক আছে তবে আপনার পাখে গোটে নোট রাখুন সে নোট সব আজকে কোণ এক্সট্রা কোশ্চিন বহুত সারা বাহার আছে সবুক নোট করি রাখবে ঠিক আছে তেম চালু প্রথম প্রশ্নটিকে আরম্ভ করা দেখুন প্রথম প্রশ্নটি কখন কুচি আর্টিক ইন দ ইন্ডিয়ান কনসিটিট্যুশন ডিলস উইথ দ্যাশনাল ইমরজেন্সি দেখুন আমার কি ভারতীয় সংবিধানের কেউ আটিক যে কি আমার কোণ না আমার ন্যাশানাল ইমরজে বিষয়ের বর্ণনা করা যাই প্রথমত আপনার জানি রাখত আমার কতটি ইমরজে অ যদি আপনার পচরা আমার যে কি বর্তমান টাইমে তিন গোটি কোণ ইমরজে অনি গোটি ইমরজে অতিনি গোটি ইমরজে না কুমু তিন গোটি ইমরজে না পচারে কোণ কবে প্রথমটা হচ্ছে আমার কোণ ন্যাশনাল ইমরজে ন্যাশনাল ইমরজে সেকেন্ডে আমার কোণ না প্রেসিডেট রুলস এমরজেন্সি প্রেসিডেট রুলস প্রেডেট রুলস তৃতীয় কোণ তৃতীয়টা না ঠিক আছে ফাইনেল ইমরজেন্সি এটি কিন্তু কোশ্চিনটি আমার কৌচি কি আমার ভারতীয় সংবিধান কেউ আটিকলে ন্যাসনাাল ইমরজে বিষয়ে বর্ণনা করাছি সঠিক উত্তরটি কোণ হব না অপশন এ আর্টিক বাউন আর্টিক বাউন যারস ইমরজেন্সি বিষয়ের বর্ণনা করা ঠিক আছে আর্টিক বাউন হয়ে যেক্ট আনসর ঠিক আছে অপশন এ তাপরে দেখুন দেখুন এইটা ন্যাশনাল যে আর্টিক বাউন তাপরে আমার দিয়েছি দেখুন প্রেসেট রুল এ প্রেসেঁট রুল আমার কেটে বর্ণনা করা যাই কুমতো আর্টিক ছপন তিনশো ছপন বি তিনশো ছাপন যাই আমার কোম্পান প্রেসিডেন্ট রুল বিষয়ে বর্ণনা করাছি তাপরে দেখুন দেখুন তিন নম্বর দেওয়া ফাইনে ইমরজে ফাইনে ইমরজে করা যাই না অপশন

হু ইজ দ সুপ্রিম কমাণ্ডর হু ইজ দ সুপ্রিম কমাণ্ডর অফ ডিফেন্স ফোর্স অফ ইন্ডিয়া কোশ্চিনটি কমর ভারতের ডিফেন্স ফোর্সর সুপ্রিম কমাণ্ডর কি ভারতের ডিফেন্স ফোর্সর সুপ্রিম কমাণ্ডর বর্তমান টাইম রে কি অর্টিক উত্তরটি কেব না অপশন সি প্রেসিডেট ঠিক আছে প্রেসিডেন্ট প্রেসিডেট প্রেসিডেট যে কি ভারতের ডিফেস ফোর্সর সুপ্রিম কমাণ্ডর অপশন সি হয়ে যখন এটি কোথ

সবু নোট রাজনাত সিং সিং যা আমার কোণ না ডিফেস মিনিটর অনেক তাপরে দেখুন কো দিয়েছি তাপরে প্রেসিডেট প্রেসিডেট যা আমার কোণ না ডিফেন্স ভারতের ডিফেন্স ফোর্সর সুপ্রিম কমাণ্ডর ঠিক আছে প্রেসিডেট আমার কে অেসিডেট কি মুর্মু ঠিক আছে দ্রৌপদী মুর্মু যে কি আমার কোণ প্রেসে ছোটিয়া প্রশ্ন আছে কমেন্ট করুন দ্রৌপদী মুর্মুঙ্

সর্বনিম্ন বয়স কে আবশ্যক জনে যদি ভাইস প্রেসিডেট হুয়ে ভারতর তাহলে তাঁকু মিনিমম এজ কেত হয়ে আবশ্যক তাহলে জাঁকি সি ভাইস প্রেসিডেট হয়ে পড়ে যোগ্য হে সঠিক উত্তরটি কোণ হব না অপশন বি পঁয়ত্রিশ মিনিমম যে কি পঁয়ত্রিশ বর্ষ হয়ে আবশ্যক জন যদি ভাইস প্রেসিডেট হওয়া হলে তাঁয়ত্রিশ বর্ষ হয়ে আবশ্যক এবং দেখুন ভাইস প্রেসিডেট আভর্নর গভর্নর আগে হলে কো প্রেসিডেট প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এবং গভর্নর এমান মিনিমম এজ হচ্ছে আমার কে পঁয়ত্রিশ বর্ষ অপশন বি হয়ে যাব ঠিক আছে তবে চালুন যা নিনটি দেখুন কখনো চারি নম্বর এটি কোয়েশনটি কেউ আর্টিক ইন দ ইন্ডন কনস্টিট্যুসটিক ইন ইন্ডিয়ান ডিলছ উইথ দ ইলেকশন অফ দ ভাইছ প্ৰেচেণ্ট অফ ইণ্ডিয়া দেখোন প্ৰশ্নটি কৈছে কি আমাৰ ভাৰতীয় সম্বিধানৰ কেও আটিকিলে ভাৰতীয় সম্বিধানৰ কেও আটিকিলে যিয়ে কি আমাৰ উল্লেখ কৰা যায় কা বিষয়ে না ভাইছ প্ৰেছেণ্ট ইলেকশন বিষয়ে উল্লেখ কৰা যায় সঠিক উত্তৰটি ক' হ'ব না অপশন চি আৰ্টিকেল ছিক্সটি চিক্স আর্টিক 66 সিক্স রে যা আমার উল্লেখ করাছি কোণ না ভাইস প্রেসিডেট ইলেকশন বিষয়ের ঠিক আছে অপশন সি হয়ে যখন করেক্ট আনসর তাপরে দেখুন অপশন এ রা আর্টিক ফিফটি টু আর্টিক ফিফটি রে কম উল্লেখ করা প্রেসিডেট বিষয় ঠিক আছে

আৰ্টিকেল ফিফ্টি টুৰে যায় কি প্ৰেছেণ্ট বিষয়ে আৰ্টিকেল চিক্সটি থ্ৰী যায় কি ভাই প্ৰেছেণ্ট বিষয়ে বৰ্ণনা কৰাই আৰ্টিকেল ছিক্সটি চিক্সৰে যায় কি আমাৰ ক'ৰ ভাইছ প্ৰেচিডেণ্ট ইলেকশন বিষয়ে বৰ্ণনা কৰা ইলেকচন বিষয়ে পচাৰিলে আৰ্টিকেল ছিক্সটি চিক্স হ'ব যদি কেৱল পচাৰিব ভাইছ প্ৰেছিডেণ্ট বিষয়ে উল্লেখ কৰা কেও আৰ্টিকেল ন আৰ্টিকেল চিক্সটি থ্ৰী

ভারতের প্রথম ভাইস প্রেসিডেক নাম কঠিক উত্তর না অপশন বি সর্বপল্লী রাধাকৃষ্ণ সর্বপল্লী রাধাকৃষ্ণ হোচ ভারতর কোণ প্রথম ভাইস প্রেসিডেট বা উপরাষ্ট্রপতি ঠিক আছে অপশন বি হয়ে যখন করেক্ট আনসর সর্বপল্লী রাধাকৃষ্ণ রাইট ঠিক আছে তবে চলুন নেক্স কোয়েশন দেখুন নেক্স কোশ্চিনটি কিন্তু দেখুন সাথে হু দ হড অফ দভর্নমেন্ট ইন হু ইজ দ হেড অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া দেখুন এটি আপনার বহু কনফিউজন হচ্ছে এটি পচারি ভারত রাণ হু ইজ দ হেড গভর্নমেন্টর হেড কি কিন্তু গোটি আমার হাওড়ি কন্ট্রি রেড গোটি হচ্ছে কন্ট্রি রেড আছে কোণ না গভর্নমেন্টর হেড ঠিক হেড জনে হোক কন্ট্রি রড হেড কিন্তু এটি আপনার পচারছি গভর্নমেন্টর হেড কি গভর্নমেন্টর যদি হেড কথা পচারে আপনার কোণ কবে কুমার গভর্নমেন্টর হেড পচারে চেঠি সঠিক উত্তরটি কন হব জলদি জলদি কু গভর্নমেন্টর হেড হলাম কি কন্তু না অপশন সি প্রাইম মিনিষ্টর যে মিনিটর যদি গভর্নমেন্টর হেড পিএম এম ঠিক আছে পি এম হোক কোণ না গভর্নমেন্টর হেড কিন্তু কন্ট্রি রেড কথা পচারে কোণ কেবে কন্ট্রি রেড দিয়ে আপনার হয়ে থাকে প্রেসেঁট

ना ऑप्शन बी आर्टिकल सेवेन्टी फाइव आर्टिकल सेवेन्टी फाइव उल्लेख रही है का विषय रे ना प्राइम मिनिस्टर को विषय रे उल्लेख करा ठीक अछि आर्टिकल सेवेन्टी फाइव करेक्ट कसर ठीक अछि अच्छे देखु ऑप्शन ए रे रेस आर्टिकल सेवेन्टी फोर आर्टिकल सेवेन्टी फोर ना करसिल ऑफ मिनिस्टर ठीक अछि काउनसिल मिनिस्टर काउनसिल ऑफ मिनिस्टर को विषय रे कोन

जे कि आप सठिक उत्तर हो आर्टिकल कौन सेवेन्टी फाइव प्राइम मिनिस्टर विषय में वर्णना तेज चलो नेक्स्ट क्वेश्चन देखिए नेक्स्ट क्वेश्चन टी देखिए आठ नंबर क्वेश्चन टीम देठी क्वेश्चन टी हुए द प्राइम मिनिस्टर ऑफ इंडिया कौन ना प्राइम मिनिस्टर को किए अपॉइंट करती प्राइम मिनिस्टर को किए अपॉइंट करती सठिक उत्तर टी क

নম্বর কোশ্চিন দেখুন দেখুন কোশ্চিনটি অইজ হুইচ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডেড ইন অফিস বড়িয়া কোশ্চিনটি হুইচ প্রাইম মিনিষ্টর কো প্রাইম মিনিষ্টর যাই ভারতের কো প্রাইম মিনিষ্টর যাই কোণ তা অফিসে কার্যরত লাগে তাঁর মৃত্যুবরণ ঘটিল সঠিক উত্তরটি কোণ হব না অপশন এ জওয়ারলা নেহে জবাহরাল নেহেরু যফিসে কার্যরত টা বেড়ে তাঁকর মৃত্যুবরণ হয়েছিল ঠিক আছে অপশন এ হয়ে যাব আপনার এটি তাপরে দেখুন বি ইন্দিরা গান্ধী ইন্দির গান্ধী কি ফার্স্ট ওমেন প্রাইম মিনিষ্টর ফার্স্ট ওম্যান প্রাইম যদি প্রথম আপনার কোশ্চিন যায় ফাট ওমেন প্রাইম মিনিষ্টর কি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী প্রথম মহিলা প্রধানমন্ত্রী কি कौन पचर ना इंदिरा गांधी ठीक अच्छे राजीव गांधी राजीव गांधी किए कहु राजीव गांधी किए कौन हाँ राजीव गांधी किए देख प्रथम यंगेस्ट फास्ट यंगेस्ट पीएम फास्ट यंगेस्ट पीएम प्राइम पी मिनिस्टर जैकि राजीव गांधी मोरारजी देसाई किए मोरारजी देसाई हमारी कौन कह

পার্লামেন্ট বিষয়ে বর্ণনা করা এবং আউ কা বিষয়ে বর্ণনা করা যায় আর্টিকেল সেভেন্টি নাইনরে না আমার রাজ্যসভা রাজ্যসভা এবং লোকসভা লোকসভা এবং প্রেসিডেন্ট এমানুক নিয়ে কি কোণ ঠিক আছে পার্লিয়ামে মানুষ নিয়ে কি কাহ ক্যসভা লোকসভা এবং কখন প্রেসিডেট পালিয়সভা পার্লামেঁটা ঠিক আছে যে কি আর্টিকেল সেভেন্টি নাইন রে অপশন এ হইয আপনার এটি কোণ কেক্ট আনসর ঠিক আছে তবে চালু নেক্সট কোশিনটি দেখবে নেক্সট কোশিনটি দেখুন কোণ কড়িয়া বড়িয়া কোশ্চিনটি আপনার সব নোট করি রাখুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন বহু আপনার এক্জাম দৃষ্টিও হেল্পফুল রবোব এগার নম্বর কোশ্চিনটি দেখুন হোয়াট ইজ দদর নেম অফ লোকসভা হোয়াট ইজ দদর নেম অফ লোকসভা লোকসভার অন্য নাম ক লোকসভার অন্য নাম কুয়া সঠিক উত্তর কন হব জলদি জলদি কুতো লোকসভার অন্য নামটা কলদি কুতো লোকসভার অন্য নাম কোথা এইটা কমেন্ট করবে আপনার এটা ঠিক আছে অন্য নাম কোথা এইটা কন করবে না কমেন্ট করবে ঠিক আছে অন্য নামটা কোণ আপনার এইটা আমি ঠিক আছে নেক্সট নেক্সট দেখোন বাৰ নম্বৰ কোৱশ্চন কৈছে কি হুইজ আৰ্টিকেল ইন দ ইণ্ডিয়ান কনষ্টটিউচন ডিল্ উইথ দ ৰাজ্যসভা দেখোন আমাৰ ভাৰতীয় সংবিধানৰ কেও আৰ্টিকেল যি ৰাজ্যসভা বিষয়ে বৰ্ণনা কৰা বিষয়ে বৰ্ণনা কৰা বিষয়ে কেও আৰ্টিকেল বৰ্ণনা কৰা উত্তৰ টি কণ হ'ব ন অপশন বি আৰ্টিকেল এইটিন আর্টিক এইটে যা আর্টিক অশি যা আমার কো র্যসভা বিষয়ে বর্ণনা যাই ঠিক আছে অপশন এর যদি দেখুন আর্টিক সেভেন্টি নাইন আর্টিক সেভেন্টি নাইন রে ক্লামে বিষয়ে বর্ণনা করছে আপনার কে সাংে সাে পার্লামেঁট বিষয়ে যাই আর্টিক সেভেন্টি অপশন সি রকম আর্টিক এটি লোকসভা

ହାଉ ମେନି ପ୍ରେଜେଣ୍ଟ ସିଟ୍ ଆର୍ ଦେର୍ ଇନ୍ ଲୋକସଭା ବର୍ତ୍ତମାନ ଟାଇମ୍ରେ ଲୋକସଭାରେ ଆମର କେତୋଟି ସିଟ୍ ଅଛି କୁହନ୍ତୁ କେତୋଟି ସିଟ୍ ଅଛି ଅପସନ୍ ବି ପାଞ୍ଚଶହ ପଇଁଚାଳିଶ ବର୍ତ୍ତମାନ ଟାଇମ୍ରେ ଆମର ଲୋକସଭାରେ ଯାଇକି ପାଞ୍ଚଶହ ପଇଁଚାଳିଶଟି ସିଟ୍ ଆମର ଅଛି ପାଞ୍ଚଶହ ପଇଁଚାଳିଶଟି ଠିକ୍ ଅଛି ଦେଖନ୍ତୁ ପାଞ୍ଚଶହ ତିରିଶଟା ଆମର ରହିଲା ଷ୍ଟେଟ୍ରେ ଠିକ୍ ଅଛି ପାଞ୍ଚଶହ ତିରିଶ ହେଲା ଆମର ସବୁ ଷ୍ଟେଟ୍ ପାଇଁ ତା ଉପରକୁ ଆମର ତେରୁଟା ତେରୁଟା ହେଲା ଆମର କ'ଣ ନା ୟୁନିଅନ୍ ଟେରିଟୋରି ପାଇଁ

তাহলে আপন আপনার পাই নেক্সট ভিডিওটি বহুত জলদি নিয়ে আসি দেখুন মানে এর পিডিএফ আপন টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল প্রবলেম যোগ আসু নাই বর্তমান টাইম রে টেলিগ্রাম টি আমার ঠিক হে হয়ে যাই আপনার টেলিগ্রাম রে জয়েন কোন পিডিএফ টি আপন পিডিএফটি পারিবে